কি ভাবছো সাথী কেন ব্লগ দিচ্ছে না? কি রিজন হতে পারে বলো তো? হ্যাঁ, তার একমাত্র রিজন হচ্ছে এই গরম। হাই মাই ফ্যামিলি, বিকেল থেকে শুরু করছি আজকে আরও একটা ব্লগ। বিকেলটা না প্রচণ্ড রকম উত্তপ্ত হয়ে রয়েছে, তাই ভাবছি ফ্রেশনেসের জন্য একটু মাঠের ধারে হাঁটতে যাবো। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব। তো বাইরে এত পরিমাণ গরম, মাঠে মানে গাছের পাতা তো একটাও নড়ছে না, জানি না মাঠে গিয়ে সেই পরিমাণ হাওয়া কিছু পাবো কি পাবো না। তাও চলো সকলে মিলে একটু ফ্রেশনেসের জন্য হেঁটে আসি, আর বিকেলটা ঘরে বসে থাকার থেকে মাঠে হেঁটে আসা অনেক ভালো। তো চলো দেখতে থাকো। ও হ্যাঁ, তার আগে দিয়ে নেবো ইন্ট্রো। তো চলো ধনী মেয়ের আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি সাথী। তো শেয়ার করবো আজকে আরও একটা নতুন ব্লগ। এখন যাবো আমরা গুটি গুটি পায়ে মাঠে হাঁটতে, তার সাথে কারা কারা যাবে দেখতে হবে তো। তো চলো আগে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি, রেডি হয়ে আসি, তারপর তো দেখাবো কারা কারা মিলে আজকে যাব মাঠে। তো চলো ঝটপট গিয়ে আগে রেডি হয়ে আসি। গুড ইভিনিং। তো শুনতে চলে এসছে, দেখেছো কালকে এসছে আমাদের বাড়িতে, আমাদের ছোট্ট শুনছো। তো এখন আমরা একটু কোথায় যাব? মাঠে। চলো তাহলে মাঠে বেরিয়ে পড়ি, বিকেল বিকেল একটু মাঠের হাওয়া খেয়ে আসি। ঘরে তো অনেক গরম, বলো শুনতু একটু মাঠের হাওয়া খেতে যাবো। দিদিভাই বললো ঘরে বসে থেকে কি করবে, চলো মাঠের ধার দিয়ে একটু হেঁটে আসি। সেজন্য এখন আমরা যাচ্ছি বাড়ির পিছনের দিক থেকে, যেখান থেকে মাঠে বেরোলে চট জলদি বেরিয়ে পড়া যায়। তো ঝটপট চলো, দেরি করে আর কাজ কি, যেটা শর্টকাট হবে সেখান দিয়ে যাওয়াটাই তো ভালো। আর এই রাস্তা দিয়ে বেরোলেই একদম গ্রামের রাস্তা দেখা দেয়, আর গ্রামের রাস্তার পাশ বরাবর গেছে প্রচুর ধানের জমি। তবে আজকের ওয়েদারটা অনেকটাই গুমোট রয়েছে, সেজন্য গাছের পাতা একটুও নড়ছে না, মাঠেও কোনো কিন্তু মানে হাওয়া বাতাস কিছুই নেই। তো আমরা চারজনা মিলে যাচ্ছি, মামনি, আমি, দিদি ভাই আর শুনটু। তো দেখলি মাঠ কেমন লাগলো? ভালো। কোথায় চললি তুই হাঁটতে হাঁটতে? তুই হাঁটতে হাঁটতে কোথায় চললি? শুনটুকে জিজ্ঞাসা করছে হাঁটতে হাঁটতে কোথায় চললি, ও বলছে সর্ষে মাঠ। আর পিছনের আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছিল, লাল হলুদ সাদা কম্বিনেশনে একটু ডিফারেন্ট লাগছিল দেখতে। তারপরে দেখো আমি শুনটুকে ডাকছিলাম, আয় আয়, ওকে বলেছি চল না চল, বেশি দুষ্টুমি করলে না পাচার করে দেবো তোকে, সেই জন্য ও আমার সাথে আসছিল না। সেই ফাঁকে বলছে বাবা যাই মাইমুনির সাথেই যাই, মাইমুনির সাথে যেতে গেলে ব্লগ করতে পারবো। এটুকু মেয়ে ব্লগ করা মানে বুঝে গেছে। তো আলটিমেটলি দেখো এই ধারের জমিগুলোর কিছু অংশ আমাদের আছে, কিন্তু কোন জায়গাটা ঠিক এখন এইভাবে বোঝানো তো সম্ভব নয়। মাঠে ধানও পেকে গেছে, ধান তোলার সময়ও হয়ে গেছে। আর এই রাস্তার বরাবর না আগে প্রচুর গাছ ছিল, রাস্তা দিয়ে গেলে একটা সুন্দর পরিবেশ অনুভব করা যেত, কিন্তু রাস্তার ধারে এখন আর একটা গাছও নেই। দুই একটা যা আম গাছ লাগানো আছে, এবছরে তো আমের ফলনও ভালো নয়। তো কিছু করার নেই, গরমের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। আর যাওয়ার সময় সেই ছোটোবেলার ফুল মনে আছে তোমাদের? এগুলো নিয়ে অনেকের অনেক স্মৃতিও আছে, কারণ এই ফুলগুলো যখন আমরা 3-4 পড়ি সেই সময় স্কুল থেকে তুলে বাড়ি নিয়ে আসতাম। এটা হচ্ছে পিছনের রাস্তাটা, আমরা অনেকটা গিয়েছিলাম, এখন যাচ্ছি আমরা বাড়ির পথে। তো দেখতেই পাচ্ছ বেশিক্ষণ নাই, আধা ঘন্টা মতন ছিলাম, দিয়ে এখন যাব বাড়ি। আবার সেই কিন্তু পিছনের রাস্তা দিয়েই চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের বাড়ি। আর বাইরেটাও একটু হালকা হালকা অন্ধকার হয়ে গেছে, সন্ধেও নেমে পড়েছে, কারণ এখন তো সন্ধে দেওয়ার টাইম চলে এসছে। বাড়ি এসেই দেখি পাগলু এই বিড়ালগুলোর সাথে আলো নিয়ে খেলা করছে। এই দিকটা দেখি, আমাকে ও 3 দিন ধরে বলছে বৌদি তুমি বিড়ালের সাথে ওই ভিডিওটা দিলে না, বিড়ালের সাথে ওই ভিডিওটা দিলে না। আমি বলছি একটু ওয়েট কর, দেবো। এখানে ছোট ছোট 3টে বেড়ালের বাচ্চা হয়েছে, আর যে লাল লাল লেজার লাইটগুলো হয় না, সেগুলোকে নিয়ে বেড়ালের সামনে সামনে ফেলছে, আর বেড়ালগুলো ওই লাল আলোটা দেখে এগিয়ে আসছে। এটাতে সবাই খুব মজা পাচ্ছিল। আমাদের শুনটু বলছে আমি বেড়াল বাচ্চাটাকে ধরবো, আমাকে বেড়াল বাচ্চাটা ধরে দাও, আমি ওর ঘাড়ে উঠবো। এইরকম যত বদবুদ্ধি আমাদের শুনটুর মাথায় আছে সব পাওয়া যায়। আর এখানে পাগলুকে বলছি ছেড়ে দে, এবার বলছি না আর একটু খেলে নি। চলে এসেছি বাড়ি, আর আমাদের শুনতে দেওয়াও কাঁদছে। এখন শুনটুর বায়না হয়েছে যে ও এখন ফুচকা খাবে, সে যে রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায় না কিনতে, যেগুলো ভাজলে হয়ে যায়, সেগুলো বাড়িতে রয়েছে, এখন তাকে সেগুলোই ভেজে দিতে হবে। তো চলো একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে আবার ফুচকা ভাজতে যাবো।
তা কে খাবে? শুনটু দুধ খাওয়া গেছে, দেখি দেখা গ্লাসটা, দেখি দেখি খেয়ে নিয়েছে, তাই জন্য ফুচকা খাবে শুনটু। তারপর শুনটুর বাইনাতে ভাজার প্রিপারেশন চলছে ফুচকার। তো দিদিভাই এখানে তেল বসিয়ে দিয়েছে আর আমিও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছি একদম ফুচকা ভাজার সামনে। আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ফুচকাগুলো একদম বড় বড় হয়ে ফুলে যাচ্ছিলো, মানে এত সুন্দরভাবে ফুচকাগুলো ফুলছিল সে তোমাদের আর কী বলবো। তবে এই ফুচকাগুলো খেতে অতটাও টেস্ট লাগে না, অনেকটা পাঁপড় ভাজা খেতে লাগে, কিন্তু দোকানের ফুচকার টেস্ট তো আলাদা হবেই। তো আলটিমেটলি দেখো আমাদের ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো ফুচকা ছিল, আমাদের বাড়িতেও কিছু ছিল আর দিদিভাইদের বাড়িতেও কিছু ছিল, দিদিভাই ওগুলো নিয়ে চলে এসেছিলো, কারণ দিদিভাইয়ের বাড়িতে এগুলো ভাজা হয় না। শুনটুকে সামলে যে অন্য কোনো কাজ করবি সেটা সত্যি হয়ে ওঠে না, শুনটু যা চঞ্চল। তারপর দেখো আলটিমেটলি এক এক করে মোটামুটি সব ফুচকাগুলোই ভাজা হয়ে গেছে, আর ফুচকাগুলো ভাজতে ভাজতে না প্রায় এক থালা ফুচকা হয়ে গেছিলো, দেখেছো কত ফুচকা হয়ে গিয়েছিল। আমাদের কিছু কিছু ফুচকা ফোলেনি, কিন্তু যেগুলো ফোলেনি সেগুলোও কিন্তু ভালোই টেস্ট ছিল। তো চলো ফুচকার থালা নিয়ে এবার বাইরে যাই আর সন্ধ্যাটা ফুচকার সাথেই কাটিয়ে দিই। সারাদিন তো বাড়িতে আমি আর মামনিই থাকি, তাই দিদিভাই শুনটু এলে না অনেক ভালো লাগে, সময়গুলো না অটোমেটিক্যালি কোথাও দিয়ে কেটে যায় আমরা বুঝতেই পারি না। তারপর দেখো সকলে মিলে একদম গোল টেবিল বসিয়ে খাচ্ছি একসাথে উইথ সস। কি ঝালঝাল করবো, ফুচকা ঝালঝাল করা যায় নাকি? ফুচকা খাওয়া হলো কি হলো না, বাবা চা চা পাবি না, সন্ধে হয়ে গেলো তো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ করবো, সেই জন্য দেখো রান্নাঘরে এসেই চায়ের বাটি বসিয়ে দিয়েছি, আর রান্নাঘরে যা গরম ঢুকতে না ঢুকতেই ঘেমে গেছি, কিন্তু কিছু করার নেই, এটুকু তো করতেই হয়। আর যারা সারাদিন রান্নাঘরে থেকে কাজ করে তাদের তো আমি ভাবছি মেডেল দেওয়া উচিত, আলটিমেটলি তো পরিবারের জন্যই আমরা এই সব কিছু করি, কি বলো। তো এখানে চাও বসিয়ে দিয়েছি আর আমার চা প্রায় হয়ে গেলো, এই পড়ে গেলো না না পড়ে যায়নি, তার আগেই আমি গ্যাসটাকে বন্ধ করে কাপের মধ্যে চাগুলোকে ছেঁকে নিচ্ছি। এখন থেকে ভাবছি রোজ চিনি ছাড়া চা খাওয়ারই চেষ্টা করব, কারণ চিনি আমাদের হেলথের জন্য সত্যি অতটাও উপকারী নয়, কি চা খাই কিংবা ছাতু চিনি ছাড়া খাওয়াটাই বেস্ট। তো যাই হোক আমার এখানে চা ছেঁকে নেওয়া কমপ্লিট, তো বাটিটা ধোয়ার জন্য মেশিনে নামিয়ে দিলাম, তারপরে বাপির চা এবার দিয়ে আসবো, কারণ বাপি চায়ের জন্য তো অনেকক্ষণ থেকে বসে আছে। প্লেটে করে চা দিয়ে আসলাম আর ভাবলাম সন্ধ্যে শুধু চা দিয়ে খেলে কী হয়, দিদিভাই গতদিন ট্রেন থেকেই নিমকি ভাজাটা নিয়ে এসেছিলো, সবাইকে জিজ্ঞাসা করলাম যে নিমকি ভাজা দিয়ে চা খাবে, বলছে হ্যাঁ করতেই পারে। তো আমরা তো আনহেলদি ফুড খেতে এক্সপার্ট, এই ফুচকা খেলাম আবার এই চা খাচ্ছি আবার এই খেয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে নিমকি ভাজা, সেজন্য একটা প্লেট নিয়ে নিমকিগুলো প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর কি। চলো সন্ধ্যেটা চা উইথ নিমকি ভাজা এই দিয়েই কাটিয়ে নেওয়া যাক, আমার চাও রেডি। তো আজকের ব্লগ ছিল এটুকুই, কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।